हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले আপনাদের সকলকে জানাই স্বাগতম আমি নাজমুস দিকে দিকে অশান্তি উত্তপ্ত যখন গোটা বাংলার পরিস্থিতি ঠিক এই সময়তেই আবারো রাজ্য নির্বাচন কমিশনের তরফ থেকে বেশ কিছু কেন্দ্রে ঘোষণা করা হয়েছে ভোট নতুন করে হবে ভোট শুধু তাই নাই এর সাথেই রয়েছে রাজ্যের মোট 63000 বুথ নিয়ে আজকের আরো একটি বড় খবর 63000 বুথই কি আবারো নতুন করে হতে পারে পঞ্চায়েত নির্বাচন এ নিয়ে রয়েছে আজকের বিশাল বড় একটি ঘোষণা শুধু তাই নাই এর সাথেই রয়েছে হাই রাজ্য নির্বাচন কমিশন নওশাদ সিদ্দিকী ভাঙড়ের উত্তপ্ত পরিস্থিতি নিখোঁজ জাহানারা খাতুন সায়নী ঘোষ এবং পরিস্থিতি যখন আরো উত্তপ্ত ঠিক এই সময়তেই জারি 144 ধারা এর সাথেই উৎক্ষেপণ চাঁদের লক্ষ্যে চন্দ্রযান থ্রি অন্যদিকে আবার কেন্দ্র বাহিনীর আরো ভয়ানক পদক্ষেপ শুরু রুটমার্চ সহ একাধিক বিষয় রয়েছে রাজ্য এবং দেশবাসীর জন্য আজকের বাছাই করা একাদাম লেটেস্ট আপডেট আর আজকের প্রতিটি আপডেটই রয়েছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট তাই আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন সাথে সাথে ভিডিওটিকে একটি লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমেই রয়েছে আজকের সবথেকে বড় খবর ইতিহাস গড়লো ইসরো চাঁদের দক্ষিণ মেরুর উদ্দেশ্যে সফলভাবে রওনা দিল চন্দ্রযান থ্রি এবার নতুন এক ইতিহাস গড়তে প্রস্তুত ইসরো অন্ধ্রপ্রদেশের শ্রী হরিকোটা সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে আজ দুপুর 35 মিনিটে চন্দ্রযান থ্রি মিশন উৎক্ষেপণ করলো ইসরো অন্যদিকে আবার শাসক দলকে জিততে দিন জিতেও শংসাপত্র ফেরাতে চান বিজেপি প্রার্থী শাসকের সন্ত্রাসের অভিনব প্রতিবাদ জয়ী বিজেপি প্রার্থী জয়ের শংসাপত্র ফেরত দিতে বিডিও অফিসে হাজির বিজেপির নতুন পঞ্চায়েত সদস্য অফিস বন্ধ থাকায় শংসাপত্র নিয়ে ফিরতে হয় তাকে অপরদিকে আবার ফাঁস হলো শুভেন্দুর এক গোপন চক্রান্ত ইতিমধ্যে রাজ্যে এসেছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবার তাদের সাথে কথা বলতে গিয়ে শুভেন্দুর বেফাঁস মন্তব্য ইতিমধ্যে বাংলার অশান্ত পরিবেশ দেখে যখন দিকে দিকে দাবি করা হচ্ছে 355 অথবা 356 জারি করা হোক অপরদিকে শুভেন্দুর তরফ থেকে জানানো হচ্ছে যে রাজ্যে এমন পরিস্থিতি তৈরি করতে হবে যাতে বাধ্য হয় 355 জারি করতে যেখানে পরিষ্কার মাত্র 14 সেকেন্ডের একটি ভিডিও সেটাই টুইট করলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ড্রেক ও ব্রায়েন অভিযোগ করলেন পঞ্চায়েত ভোটে হিংসার নেপথ্যে রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই ভিডিওটিতে শুভেন্দুকে বলতে শোনা গেছে পথ পথই দেখাবে এমন পরিবেশ তৈরি করতে হবে 355 ধারা লাগবেই অনেক জিনিস করাতে হয় কি করাতে হয় আমি জানি না এই ভিডিওতে পরিষ্কার যে এবারে শুভেন্দু নিজেই চাইছে কোন রকমে 355 জারি করতে রাজ্যে এর সাথেই রয়েছে আজকের আরো একটি বড় খবর সাঁকরাইল বুথে আবারও নতুন করে ঘোষণা হয়েছে ভোট কারণ সাঁকরাইল বুথে যে অকথ্য অত্যাচার চলেছে তাতে রাজ্যবাসী চমকে গিয়েছে যেখানে দাবি করা হচ্ছে যে বিরোধী এজেন্টদের মারধর দিয়ে বের করা হয়েছে জয়ী প্রার্থীদের থেকে শংসাপত্র কেড়ে ছিঁড়ে ফেলা হয়েছে তারপরে নিজেরাই জয়ী হয়েছে দুর্নীতি করে তবে রাজ্য নির্বাচন কমিশনারের তরফ থেকে জানানো হয়েছে ওই 15টি কেন্দ্রে আবারও হবে ভোট শুধু তাই নয় দাবি করা হচ্ছে শুধু 15টি নয় যে সকল কেন্দ্রগুলিতে ঠিক একইভাবে জয়লাভ করেছে শাসক দলের প্রার্থীরা সেই সকল বুথগুলিতে আবার নতুন করে হোক পঞ্চায়েত নির্বাচন শুধু তাই নয় একই সাথে দাবি করা হচ্ছে যে শুধু ওই কটি বুথই নয় আবারও পুনরায় 63000 বুথে করা হোক পঞ্চায়েত নির্বাচন কারণ ভোট থেকে শুরু করে গণনা পর্যন্ত যে হারে হিংসা ছাপ্পা চলেছে তাতে দুর্নীতি করে জিতেছে জয়ী প্রার্থীরা এ সাথে আবার আদালতের তরফ থেকে বড় ঘোষণা যারা জয়ী হয়েছে তাদের জয়ের ভাগ্য নির্ধারণ করবে আদালতের মামলার উপরে যতক্ষণ না পর্যন্ত আদালতের মামলার রায় শুনানি হচ্ছে ততদিন পর্যন্ত ঝুলে থাকতে হবে ওই সকল জয়ী প্রার্থীদের এর সাথে রয়েছে আবার ভাঙড়ে যাওয়ার পথে নওশাদকে আটকে দিল পুলিশ সকাল 10টার থেকে গাড়িতে বসেই ছিলেন বিধায়ক ভোট হিংসায় উত্তপ্ত ভাঙড় যেতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বাধা দেওয়া হলো শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনায় ভাঙড় যাওয়ার পথে নিউ টাউনের হাতিশালার কাছে নওশাদের পথ আটকায় পুলিশ সকাল 10টায় গাড়ি আটকে দেওয়া হয় সেই থেকেই সেখানে গাড়িতে বসে রয়েছেন নওশাদ ভাঙড়ে 144 জারি করা হয়েছে ওই এলাকায় নওশাদকে যেতে বাধা দেওয়া হয়েছে বলে দাবি পুলিশের এলাকার বিধায়ক হওয়া সত্ত্বেও কেন ভাঙড়ে যেতে দেওয়া হচ্ছে না এ নিয়ে পুলিশ প্রশাসনের উপর ক্ষোভ উগড়ে দিলেন নওশাদ অপরদিকে আবার সুপ্রিম কোর্টে আবারও পিছল ডিএ মামলা মুহার্গ ভাতা ডিএস মামলা শুনানি আবারও পিছল শুক্রবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুনানি ছিল কিন্তু এদিন সেই মামলা স্থগিত হয়ে যায় কবে পরবর্তী শুনানি হবে তা এখনো স্থির করা হয়নি একই সাথে রয়েছে সায়নীকে নিয়ে আজকের আরো একটি বড় খবর পঞ্চায়েত ভোটের আগে ব্যস্ত ছিলেন নির্বাচনী প্রচারে পঞ্চায়েত ভোট শেষ হওয়ার পর 21 জুলাই সমাবেশ নিয়ে ব্যস্ত সায়নী ঘোষ এক সপ্তাহ পরে শুক্রবার তৃণমূলের শহীদ দিবসের মহাকর্মসূচি অনুষ্ঠিত হবে ধর্মতলায় তার আগেই শুক্রবার সমাবেশে চলে খুঁটিনাটি পুজো হলো খাতাই কলমে যুব তৃণমূলের এই কর্মসূচি আহ্বায়ক এখন সায়নী যুব তৃণমূলের সভানেত্রীও এসেছিলেন ধর্মতলার মোড়ে খুঁটি পুজোয় তবে সেই কর্মসূচি পরে পঞ্চায়েত শাসক দলের জয় নিয়ে সায়নী বলেন রাখে হরি তো মারে কে মারে হরি তো রাখকে বাংলার মানুষ পঞ্চায়েতের ফল বুঝিয়ে দিয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন পঞ্চায়েত ভোট প্রচার পর্বে সায়নীকে গত 30 জুন নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত সূত্রে তলব
করেছিল ইডি। সেখানে প্রায় 11 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে এই সায়নী ঘোষকে।